প্রথম কথা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের দুটি সাংগঠনিক জেলা, একটি তমলুক একটি কাঁথি। আমরা এখনো পর্যন্ত যা তথ্য পরিসংখ্যান পেয়েছি, যে তমলুক এবং কাঁথি দুটি সাংগঠনিক জেলাতেই আমাদের দলের নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষের আশীর্বাদে 100% আসনে ত্রিস্তরে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তাদের মনোনয়ন পেশ করেছেন, পেশ করার শেষ পর্ব চলছে। সবচেয়ে বড় কথা, এই পূর্ব মেদিনীপুরে এই নমিনেশন হলো ইনসিডেন্ট ফ্রি। আজ নমিনেশনের শেষ দিন, বিরোধীদের তরফ থেকে এক ইঞ্চি অভিযোগও কেউ করতে পারবেন না। অবাধ এবং শান্তিতে পূর্ব মেদিনীপুরে মনোনয়ন পেশ হয়েছে। এর আগের বার কাঁথিতে বিরোধী বিজেপির অভিযোগ ছিল যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপিকে নমিনেশন দিতে দেওয়া হয়নি, এই নিয়েই বিজেপির বহু অভিযোগ ছিল। আজকে শুভেন্দু অধিকারী দলবদল, সিবিআই এফআইআর নেম রেজিস্টার্ড, তোলাবাজ ডাকাত, সে বিজেপিরই নেতা, বিজেপি এখন কি বলবে? শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ছিল 18-তে নমিনেশন দিতে দেয়নি বিজেপিকে, আর 23-এ শুভেন্দু মুক্ত তৃণমূল সব দল বিজেপি সিপিএম কংগ্রেস অবাধ স্বাধীনতা দিয়েছে নমিনেশন দেয়া। এখন তারা কোথাও প্রার্থী না পেলে তাদের প্রবলেম, আমরা তো প্রার্থী তৈরি করে দেবো না। কিন্তু পূর্ব মেদিনীপুরে 100% সিট আমরা নমিনেশন দিয়েছি, দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে চলছে এবং ইনসিডেন্ট ফ্রি। এখানে কোথাও কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। আর নন্দীগ্রাম আমরা খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লক প্রত্যেকটি আসনে সুষ্ঠুভাবে নমিনেশন দিয়েছে এবং আমরা এখানে যে 17টি অঞ্চল আছে তার অন্তত 15টি জেতার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে।